কি বলবো, গল্প তো অনেক মনে পড়ছে, কোনটা বলবো? একটা ভালো গল্প বলি। দুই বন্ধু, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে পেছনে? ঠিক আছে, ঠিক আছে। তো দুই বন্ধু, ভয় আর সন্দেহ, ঠিক আছে, গল্পটা মন দিয়ে শুনবেন। দুই বন্ধু ভয় আর সন্দেহ, এরা ঠিক করলো যে আমরা প্রচুর লোককে 12টা বাজিয়ে দেবো একদম, ঠিক আছে, ঘড়িতে 12টা বাজিয়ে দেবো, এদেরও 12টা বাজিয়ে দেবো বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর লোককে ভয় দেখাচ্ছে। তারপরে বললো চল ওই পাড়ায় ঘুরে আস। এবার একটা পাড়ায় গেল, দরজায় নক করছে, করে তাদের ভয় ধরিয়ে দিচ্ছে, সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে পালিয়ে যাচ্ছে। এই করে করে মানে প্রচুর জায়গায় এটা করে বেড়াচ্ছে, ওদের কাজই হচ্ছে এইটা। তারপর হ্যাঁ, অন্য একটা পাড়ায় গেছে, অনেক দূরে গিয়ে একটা বাড়িতে নক করেছে, করে দেখছে কেউ সাড়া দিচ্ছে না, খুব রেগে গেছে, বলছে আরে হলো নাকি, কড়া নাড়ছে, ধাক্কা দিচ্ছে। এই করতে করতে অনেকক্ষণ বাদে যখন বিরক্ত হয়ে গেছে আর কি, এবার দরজাটা আস্তে আস্তে খুলেছে, ভেতর থেকে কেউ একজন খুলেছে। যারা খুলেছে তারা এবার বেরিয়ে দেখছে কে ধাক্কা দিচ্ছিল, কোথাও তো কেউ নেই, চারদিকে খুঁজে দেখলো। আসলে তারা হচ্ছে বিশ্বাস আর সাহস। এবার বিশ্বাস আর সাহস যে বেরিয়েছে, ভয় আর সন্দেহ কি থাকবে? তারা কিন্তু কেটে পড়েছে। সো এই হচ্ছে গল্পটা, যে ভয় সন্দেহ থাকবে কিন্তু বিশ্বাস সাহস যদি থাকে ও আর কিছু করতে পারবে না। সো এটা হচ্ছে একটা পজিটিভ গল্প আমাদের, এটা সবই বই থেকে নেওয়া, কোনটা আমার বানানো নয়। না নেউরি এখানে বলা যাবে তর্ক। তারপরে কি অনিন্দিতা, সবুষা, বর্ষা, বাপি, হ্যাঁ তো অনেকেই আছি আমরা। তো হঠাৎ তখন মনে হয় নৈহাটি একটু আগে, একটু আগে, হ্যাঁ। তো একটা হকার উঠেছে, উঠে হঠাৎ দেখি অনেকেই উঠছে, তার মধ্যে ও বেটা উঠে বলছে সিঁদুর আছে, সিঁদুর, হ্যাঁ বেশ প্যাকেটে সুন্দর শিশির মধ্যে, তো সিঁদুর আছে, সিঁদুর বলছে। তারপর বলছে মোদি কেয়ারের সিঁদুর, মোদি কেয়ারের সিঁদুর, আমরা একটুখানি সতর্ক হয়ে গেলাম যে শুনছি কি বলছে। বলছে দাদা মোদি কেয়ারের সিঁদুর আছে, আরও অনেক কিছু আছে, বলতে বলতে বলছে যে মোদি কেয়ারের এখানে কিন্তু জয়েন করতে পয়সা লাগে না, ঠিক আছে, এখানে বিনা পয়সায় জয়েন করা যায়, আর এমএ তো জয়েন করতে গেলে 5000 টাকা লাগে। এটা দুবার বলেছে, যেই বলেছে এবার আমার আপলাইন ধরেছে, ওই তুমি কি বলছো, কোথায় 5000 টাকা লাগে, হ্যাঁ 5000 টাকা লাগে, মিথ্যে কথা বলেছে আগে পাও না। তখন বলছে হ্যাঁ 5000 টাকা লাগে। এবার আমি ওপাস থেকে বলছি তোমায় জেলে ভরবো, ঠিক আছে, এই বলতে বলতে আমাদের সাথে ঝগড়া লেগে গেছে তার। তো এমন ভয় পেয়ে গেছে সে, যেই ট্রেন থেমেছে পুট করে পালিয়ে গেছে, গিয়ে প্ল্যাটফর্ম থেকে আবার বলছে অরবিন্দ, বলছে ওই অরবিন্দ জানলার ধারে পড়েছিল, বলছে এমএতে 5000 টাকা লাগে, বলছে হ্যাঁ আপনারা মিথ্যা কথা বলেন, বলে পালিয়ে যাচ্ছে গুড়ুড় করে, ঠিক আছে। সো মানে একদম মানে জ্যান্ত আর কি গল্প, ঠিক আছে। সো এইরকম বলবে আপ, মানে কত রকম গল্প দেখুন, আপলাইন সামনে আমাদের সামনে বলছে, আবার আবার আপলাইনকে বলছে আপনি কি জানেন এমএ কি করে, আপলাইনকে চমকাচ্ছি, বলছে আপনি জানেন আমি কি করে, মানে ভাবুন একবার, সে বলছে 5000 টাকা লাগে। আমরা চা খাই, তো চা খাইতে এসছি, একটা এইরকম বেটে একটা লোক, সে ব্রাশ টুথব্রাশ বিক্রি করে ট্রেনে, তো সেও এসছে দোকানে, তো এসে আমার পাশে বসে চা খাচ্ছে। তা বলছে ওদা তুমি পুরী গেছো, পুরী? তা আমি বললাম কেন, না তুমি পুরী গেছো? আমি বললাম যে কেন বলো না, তুমি পুরীর পুকুরটাকে দেখেছো? পুরীর পুকুর? বলছে হ্যাঁ হ্যাঁ পুরীর পুকুরটাকে দেখেছো। বললাম কেন, বললো সেই পুরীর পুকুরের ঢেউ দেখবে আসতে চেয়ে আর যেতে চেয়ে, আসতে চেয়ে আর যেতে চেয়ে, ওটা নাকি পুরীর পুকুর? আমি বললাম তাই নাকি, বলে হ্যাঁ, তাহলে বলো ভগবান নেই? বলছে ভগবান আছে কি না প্রমাণ আর কি, ওই পুকুরের জল তো রম হয় না, ওই পুকুরের জল রম হচ্ছে কেন, জলটা আসছে আর যাচ্ছে, হ্যাঁ ভগবান আছে, ঠিক আছে। এইরকম মানে তার অনেক গল্প আছে আরো ছোট ছোট। দাদা তখন কি হয়েছে, বলছে এই যে প্ল্যাটফর্মের উপর চা খাইতো আমরা, বলছি যে লাইন গেছে এটা কে কে পুঁতেছে জানো, মানে কে তৈরি করেছে, কে করেছে? বলছে নেউরি। নেউরিটা কি? বলে নেউরি নেউরি জওহরলাল নেউরি। তাই বলছি জওহরলাল নেউরি? বলছে হ্যাঁ হ্যাঁ। এবার একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, উনি বলছেন এ তোমার জওহরলাল নেউরি করেছে, এ ব্রিটিশ করেছে। তারপরে বলছি তাই নাকি, তা বলছে হ্যাঁ, বলছে এটা ব্রিটিশ করেছে, আর তোমার ওই নেউরি বড়বাজার যাও? বলছে হ্যাঁ বড়বাজারে যাই।
বলছে বড় বাজারের ব্যবসা ওইসব বসিয়েছে, ওইটা তোমার নেউরি বসিয়েছে। বলছি ওই দেখো দা, আমি তাহলে একদিন কি জেনেছি, সব ভুল জেনেছ? হ্যাঁ ভুল জেনে। তো এই একদিন একটা লোক, ওটাও বাড়িপুরের গল্প, বাড়িপুরে একটা বাড়িতে এসছে একটা মুসলমান বয়স্ক লোক আর কি। তো সেই বাড়িতে সে আসতো, এসে দেখছে সেই বাড়ির বড় ছেলে চান ফান করে খেয়ে দিয়ে রেডি হচ্ছে। তা বলছে ও ছোট বৌদি, ই বড়বাবু কোথায় যাচ্ছে গো? তা বলছে ও কলকাতায় যাবে, কলেজে ভর্তি হয়েছে, কলকাতায় যাচ্ছে। ও কলকেত যাচ্ছে? তা আমি কিন্তু কোনোদিন আর কলকেত যাব না। তা বলছি কেন, তোমার কি হয়েছে? বলে না বাবা, কলকেত আমি যাব না, ও আমার ভীষণ একটা ইয়ে আছে, আমি যাব না। তা বলছে কেন, কি হয়েছিল কি? বলছে তাহলে শোনো আমার কি হয়েছিল, তুমি শোনো। বলছে আমি একদিন কলকেত যাব বলে রেডি হয়েছি, আর তারপর আমাদের রামনগরের বাসস্ট্যান্ড, রামনগর বলতে পারে না, আমনগর, র বলতে পারে না, অ বলে অ, আমনগর, আমনগর বাসস্ট্যান্ডে দেড়ে আছি, বাস আর আসতে চেনে, বাস আর আসতে চেনে, অনেকক্ষণ পরে একটা বাস এলো, আমি তো নেইপে উঠে সেই দেড়ে উঠে সেই দিকে গিয়ে দেড়ে আছি। তারপরে একটা লোক এসে বলছে ও কর্তা তোমার টিকটিস দাও। তো বলছে সে আবার কি? বলে তুমি স্টেশন যাবে টিকটিস কাটবে না? তা বলছে তোমার টিকটিস কত করে? বলছে একা না। বলে তাহলে দশটা দাও। সে বলছে দশটা কি হবে, তুমি কজন আছো? বলছে আমি একা। বলতে একটা নাও, দশটা কি হবে? বলে দাও না, ফেরার সময় আমনগর বাজারে বেচে দেবো ওখানে। তা বলে ওরমটা হয় না, তুমি একটাই নাও। তা বলে একটা আমার টিকটিস দিয়েছে। আমি এবার বাড়িপুর স্টেশনের কাছে নেমেছি, নেমে এবার তো টিকটিস কাটতে হবে। এক জায়গায় দেখছি সেই নোয়ার নোর কলের মধ্যে ঠকাশ 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 করতেছি। তা আমি তো লাইনে দেড়ে আছি। এবার যখন আমি তো নোর কলের কাছে এসেছি, একজন বলছে ও দাদা টিকটিস নাও। তা আমি তো টিকটিস দিয়েছি, ঘনাং করে আর টিকটিস দিল আমায়। তো সে তখন সেই বোর্ডের দিয়ে আর কি খরচ খরচ করে, তারপর দেড়ে আছি দেড়ে আছি, ট্রেন আর আসতেছে না। তারপর কি বলবো ছোট বৌদি, কিছুক্ষণ বাদে দেখতেছি সেই সরু নোরের ওপর দিয়ে সে মোষের নাগাল ধাকাশ 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 করে একটা কি ছুটে আসতেছে। এই দেখতে গিয়ে আর ট্রেন এসতেছে, আমি সেই প্ল্যাটফর্মে পড়ে যাবনি, সে পড়ে গিয়ে আমার ছাল ফাল ছিঁড়ে গেছে, টিকিট গেছে হেইরে। এবার ট্রেন আসতে না আসতে সে তো আমি সে টিকিট নিতে না নিতে সে ট্রেন ছেড়ে দিয়েছে, আমি তো যাওয়া করে নেই পেয়ে উঠে পড়েছি। কি বলবো ছোট বৌদি, একটু বাজে দেখি একজন সে কোট পরা নোক এসে বলছে কই ভাই তোমার টিকটিস দেখি। আমি বললাম বাবু এই আমার হয়েছে, ছাল ফাল ছিঁড়ে গেছে, টিকটিস হেরে গেছে। সে কোনো কথা শুনল নি, আমার পরের প্ল্যাটফর্মে ঘাট ধরে নেমে দেবে না। এবার আমি তো মনের দুঃখে এদিক ওদিক ঘুরতেছি, হঠাৎ দেখতেছি একটা সিনেমা হল, যা একটু সিনেমা দেখে আসি। সেই গিয়ে দেখি ফের সেই নাইন, ফের সেই নোর কল। এবার তো বুঝে গেছি গল্পটা, গিয়ে টিকটিস নিয়েছি, ঢুকতে যাচ্ছি এক সাল আমার সে টিকটিস নিয়ে ছেড়ে দেবে নি। বলছে তুই টিকটিস আমার ছেড়ে দিলি কেন? তো বাপের টিকটিস এক্ষুনি জুড়ে দিতে হবে। এবার সে নোকটা বলছে আরে বাবা এটা এরমই হয়, এখানে এরম এরম করেই যেতে হয়, তুমি যাও বলে আমার ঘাড় ধরে ঢুকে দিল। আমি তো ঢুকে দেখতেছি যে ঘরের ভেতর অন্ধকার, সিনেমা হল, আওয়াজ শুনতে পাচ্ছি, লোকজন দেখতে পাচ্ছি না। তো আমায় টর্চ ধরে একটা জায়গায় বসে দিল, যাও ওখানে বসো। কি বলবো ছোট বৌদি, সে বসতি না বসতি পর্দায় দেখতেছি একটা মদ্যনক ছুরি নিয়ে আর একটা মেয়ে করে ঝেঁপে পড়তেছে, আর ঘরশুদ্ধ নোক বসে আছে, কোনো প্রতিবাদ নেই। আমি থাকতে পারিনি, বুঝলে ছোট বৌদি, ছুটে গিয়ে মেয়ে দিচ্ছি সে মদ্যনকটার বুকের ছাতায় নাতি, আর পর্দা গেছে ছিঁড়ে। আর তখন ওই ঘরশুদ্ধ নোক এসে আমায় পালা করে মারতেছে। আমি কি বলবো, সেখান থেকে পেইলে গেছি, পেইলে গিয়ে মনের দুঃখে বলি আর কলকাতা থাকবো না বলে। আমি এবার আসতেছি হেঁটে হেঁটে, দেখছি ও ছোট বৌদি এক জায়গায় বিয়ে হচ্ছে বড়বাবুদের, সে কি সেই যেছে সব, সে আকাশ থেকে নন্টন ঝুলতেছে। সেই দেখে আমার বুদ্ধিমাতা এসছে, আমি এবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে আমনগর হাটে গেছি, গিয়ে মোটা দড়ি কিনেছি, ঠোঁয়া কিনেছি আর মোমবাতি কিনেছি, নিয়ে আর সে মোমবাতিটা আর কাঠে ঠোঁয়া ঝুলিয়ে তার মধ্যে মোমবাতি বসিয়ে আর ধৈরে দে, আর বউকে বলতে যে বউ দেখ ভাই দিনই আমাদের ঘরে কিরম আর কাঠে আলো জ্বলতেছে। সে কি বলবো ছোট বৌদি, সে বলতি না বলতি সে আর কাঠ ধরে যাবেনি, আর সে দুজনে জল ঢেলে ঢেলে নিবে। শেষকালে বলি আমার ঢের আক্কেল হয়েছে, আমি আর কলকেত যাবো না, আমি আর কোনোদিন কলকেত যাবো না।